আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা কীভাবে রোড হিসাব হিসাব নিকাশ করবেন, তো দর্শক ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল টপিকে চলে যাই। আজকে আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসলাম, হাউ টু কনভার্ট কেজি টু টন। মানে আপনারা কীভাবে কেজি থেকে টনে রূপান্তর করবেন বা টন থেকে কেজিতে রূপান্তর করবেন। তো সময়ের সংক্ষিপ্ত কারণে আমি আগে লিখে রাখছি, তো চলুন শুরু করি। আজকে আমাদের মূল টপিক হলো কেজি টু টন, কত কেজি এক টন বা কত টনে কত কেজি। তাহলে আমরা পাইলাম 1000 কেজি সমান, আমরা জানি 1000 কেজি সমান সমান এক টন। আবার বলতেছি আমরা জানি 1000 কেজি সমান সমান এক টন। তাহলে ধরেন আমি একটা ঘর বানাবো, তো ওই ঘরে 400 কেজি রড লাগবে। তাহলে 400 কেজি রড কত টন আমরা কীভাবে বের করবো? আপনারা হয়তো অনেকে জানেন না, তো দেখুন 400 কেজি রড কত টন। তাহলে আমরা সোজাসুজি হিসাব করে ফেলতে পারি গাণিতিক পদ্ধতিতে, 400 ভাগ 1000। যেহেতু 1000 কেজি এক টন, তাই 400 কেজি ভাগ 1000, তাহলে সমান সমান আমরা পাই, ভাগ দিয়ে যা পাই সমান সমান 0.04 টন। তাহলে আমাদের 1000 কেজি 0.04 টন রড হইল। আবার ধরেন আমার 20 টন, আবার ধরেন আমার 20 টন রড লাগবে। তাহলে 20 টন রডে কত কেজি? তো আমরা ঠিক আগের মতো 20 পূরণ 1000, তাহলে আমরা পাবো 20000 কেজি রড লাগবে আমাদের, 20000 কেজি 20 পূরণ 1000। তাহলে আমাদের মোট হয় 20000 কেজি রড আমাদের লাগবে। তো দর্শক আবার বলতেছি 1000 কেজি সমান সমান এক টন, বা এক টন সমান সমান 1000 কেজি, এক টন সমান সমান 1000 কেজি, বা 1000 কেজি সমান সমান এক টন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আপনাদের ওই ভিডিও দেখাবো কত সুতি রোডে কত কেজি বা কত টন কেউ হিসাব করবেন এই পদ্ধতি। তো সবাই আজকের মতো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।